পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন প্রান্তে যখন বিরোধীদের সঙ্গে শাসক দলের সংঘর্ষের ঘটনা ঘটছে, সেখানে উল্টো পুরাণ বীরভূমে। অনুব্রতহীন বীরভূমে তৃণমূলের হাতেই আক্রান্ত খোদ তৃণমূল। পঞ্চায়েত নির্বাচনের প্রার্থী হওয়াকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত হয়ে উঠল সিঙ্গিগ্রাম। অনুব্রত মণ্ডল গোষ্ঠীর লোকজনের উপর আগ্নেয়াস্ত্র নিয়ে চড়াও হয় কাজল শেখ গোষ্ঠীর লোকজন বলে অভিযোগ। ভাঙচুর করা হয় বোলপুর শ্রীনিকেতন পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ নূর আলমের বাড়ি। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। গরু পাচার মামলায় তিহার জেলে বন্দি তৃণমূল বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। তা সত্ত্বেও বীরভূম জেলাকে স্পর্শকাতর ঘোষণা করেছে নির্বাচন কমিশন। কে হবে পঞ্চায়েত নির্বাচনের প্রার্থী তা নিয়ে গোষ্ঠীদ্বন্দ্বে উত্তাল বোলপুর থানার সিঙ্গিগ্রাম। অভিযোগ, অনুব্রত মণ্ডল গোষ্ঠীর লোকজনের উপর আগ্নেয়াস্ত্র নিয়ে চড়াও হয় দানুরের তৃণমূল নেতা কাজল শেখ গোষ্ঠীর লোকজন। অনুব্রত গোষ্ঠীর বোলপুর শ্রীনিকেতন পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ নূর আলমের বাড়িতে রীতিমতো ভাঙচুর চালানো হয়। এদিন মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য আসছিল সে, আর তার আগে কাজল গোষ্ঠীর লোকজন তাদের বাধা দেয়। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় গ্রামে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগ মানে এখন তো ধরেন আমাদের পঞ্চায়েত ব্যাপার চলছে, এখন এই দুটো গোষ্ঠী এখন আছেই ধরেন। এবারে সেইটা আমরা ধরুন বড় বলে আমি অফিসিয়াল, আমি বোলপুর শ্রীনিকেতন পঞ্চায়েত সমিতি শিক্ষা সংগঠিত তথ্য ক্রীড়া দপ্তরের কর্মাধ্যক্ষ। আজকে যে ঘটনা ঘটছে আজকে কিন্তু এটা কোনো পার্টি এতে নেই, কিন্তু ওই যে ছেলে কোটে সেগুলো সব কাজলেরই দল করে। এবারে ওরাও ক্যান্ডিডেট হবে, এখানে আমাদের একটা ক্যান্ডিডেট নিয়ে একটা ঝামেলা, কিন্তু আজকে একটা পার্টি আজকে ওই রাস্তায় কোথাও জজ রাতে গাড়ি গাড়ি কী ঝামেলা হয়েছে, এবার যে ব্যক্তিগত তার হয় তার সাথে করকার। আমি চান টান করে আমি বোলপুর পার্টি অফিসে যাবো, আমাকে ফোন করলে যাবো যাবো আমি বসে ওই গেঞ্জিটা খুলেছি আর মারমার করে এসে বলছে এই সালাকে ধর, এই সালাই নাটের গুরু করে ঘর ধরে সালাকে গুলি করে দেবো, হ্যান করে দেবো। আমি শুনছি গোটে সবাই এরকম ভাঙচুর করে এরা এরা মানে মানে আমি ঠিক পথে চলি সবাইকে নিয়ে, আমি কারোর সঙ্গে ঝামেলা ঝন্ডা আপনি এমনি ব্যক্তিগত ব্যাপারে গ্রামে বলুন যাকে বলুন সবাইকে জিজ্ঞেস করুন যে আমি কী ধরনের ছেলে, আমি ঝামেলার জন্য মোটেই পছন্দ করি। কিন্তু এখন টার্গেট অঞ্চলে যেহেতু আমরা সবাই ওই ধারে চলে গিয়েছে, আমি যাই নাই, আমি বোলপুর লেভেলে আছি, চলে গেছে ওই ওই নানুর বিধানসভার আন্ডার আর কি ওই কাজলের টিমের। এবার আমি 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 আছি অফিসিয়ালি যেখানে অফিসিয়াল আমাদের ব্লক বোলপুর, আমাদের থানা বোলপুর, হ্যাঁ অনুব্রত মণ্ডলের। এইবারে এরা বলছে ওখানে কোনো অনুব্রত বোলপুর ফোলপুর যাওয়া হবে না, কোথায় যাবে না, এই করে একটা টেসেল আমাদের চলছে। কিন্তু আজকে ওই ব্যক্তিগত ব্যাপারে যেখানে ঝামেলা হয়েছে আজকে সেই ব্যাপারটা আমার উপর ফেলে দিলে, আমরা এর বিচার চাইছি, এর প্রশাসন যদি ব্যবস্থা না হয় এখানে ঝামেলা ঝঞ্ঝাটা এরকম চলবে, এরা বাড়াবার এরকমই এদের এদের পরিবারটা এরকম হয়ে মারব মানুষ। হ্যাঁ চিনতে পেরেছি সবগুটাই, এক নম্বর হচ্ছে ভেঙে গেছে রাজি আপেল মল্লিক, তার ভালো নাম হিরোজ মল্লিক, ও এসে এইখান থেকে করে ভাঙন ওর নেতৃত্বে কেমন মল্লিক মোহাম্মদ, তারপরে এ কাজল মল্লিক, রঞ্জন মল্লিক, এইসব করে রাজীব শেখ, দেবলমতি কামুক, এরা সব একদম আছে তিন, এরা তাদের কোনো দল নাই, এরা কখনো সিপিএম কখনো বিজেপি। আপনি কি শত উচ্চ মাধ্যমিক পাস করেছেন, ক্যারিয়ার ওরিয়েন্টেড কোর্স নিয়ে চিন্তিত? তাহলে আপনার চিন্তার অবসান ঘটাতে পারে একমাত্র শান্তিনিকেতন নার্সিং ইনস্টিটিউট। বিএসসি এবং জিএনএম নার্সিং কোর্সে ভর্তি হন, রয়েছে 100% কর্মসংস্থানের সুযোগ। আমাদের ঠিকানা সিউড়ি দত্তপুকুর পাড়া বীরভূম। বিশদ জানতে কল করুন 9907276232। সুস্বাস্থ্যের সংবাদ, বীরভূমবাসীর জন্য স্বাস্থ্য পরিষেবা এবার নতুন সূচনা। এবার থেকে বীরভূমের রামপুরহাট শহরে মাত্র 10 টাকায় ডাক্তার দেখানোর সুযোগ। শুনে অবাক হচ্ছেন নিশ্চয়, অবাক হলেও এটাই সত্যি। তাহলে আর দেরি না করে আজই চলে আসুন নিউ আপনজন নার্সিংহোমে। এখন থেকে প্রত্যেক সোমবার থেকে শুক্রবার জেনারেল ফিজিশিয়ান ডাক্তার দ্বারা প্রতিদিন 100 জন রোগীর চিকিৎসা করার সুযোগ মিলবে। এছাড়াও পেয়ে যাবেন ওষুধে 10% পর্যন্ত ছাড়ের সুবিধা এবং অন্যান্য পরীক্ষা নিরীক্ষার জন্য 20% ছাড়ের সুবিধা। তাই আর দেরি কেন, আজই যোগাযোগ করুন নিউ আপনজন নার্সিংহোমে। আমাদের ঠিকানা রামপুরহাট ভাটশালা মোড় বীরভূম। নাম লেখানোর জন্য কল করুন 03461255153 অথবা 7584967260 এই নাম্বারে। নাম লেখানো না থাকলে রোগী দেখানো যাবে না, অবশ্যই নাম লিখে আসবেন।